নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি দত্ত, সমব্যথী পেন ক্লিনিক পেন ম্যানেজমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব তার নাম ডিকুয়ারফেন স্টেনোসাইনোফাইটিস। কিছুক্ষণ আগে আমাদের কাছে একজন পেশেন্ট এসেছিলেন যার হাতের এই অংশে, অর্থাৎ যেখানে এই বুড়ো আঙুলের ঠিক গোড়ায় ব্যথা করছে এবং কাজ করতে গেলেই এই ব্যথাটা বেড়ে যাচ্ছে। তো আঙুলের ব্যথা বা হাতের ব্যথার বিভিন্ন কারণ হতে পারে, তবে একটা খুব কমন কারণ যাকে বলে এই জায়গাটার ডিকুয়ারফেন স্টেনোসাইনোফাইটিস, অর্থাৎ আমাদের এইখানে কতগুলো টেন্ডন থাকে। যেমন এখানে প্রথম রয়েছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, তারপরে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। তো এই দুজন যে যে কম্পার্টমেন্টে থাকে তাকে বলে হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট। আমি একটু একটা ছোট্ট অ্যানাটমি ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি আমাদের হাতের ওখানে কোন টেন্ডনগুলো রয়েছে এবং ঠিক কোন টেন্ডনের জন্য আমাদের এই ডিকুয়ারফেন স্টেনোসাইনোভাইটিসটা হচ্ছে। আমি একটু শেয়ার করছি। তো এখানে আমরা অ্যানাটমি সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের হাতের এই যে প্রথম দুটো টেন্ডন, অর্থাৎ এখানে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস এবং এখানে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, এরা দুজন মিলে এদেরকে বলা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্টের টেন্ডন। এর পরবর্তীতে আছে এই দুটো টেন্ডন, অর্থাৎ এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস লঙ্গাস আর এক্সটেন্সর কার্পাই রেডিয়ালিস ব্রেভিস, এদের দুজনকে মিলে হচ্ছে সেকেন্ড কম্পার্টমেন্ট টেন্ডন। এবং তারপরে রয়েছে আমাদের এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এটা হচ্ছে আমাদের থার্ড কম্পার্টমেন্ট টেন্ডন। এইখানে ডিকুয়ারফেন স্টেনোসাইনোভাইটিসে যে গন্ডগোলটা হয় এটা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট টেন্ডনে। ফার্স্ট কম্পার্টমেন্ট টেন্ডন দেখার জন্য আমাদের একটা বনি ল্যান্ডমার্ক খুব গুরুত্বপূর্ণ, এইটাকে বলা হচ্ছে লিস্টার্স টিউবার্কেল, যেটা আমাদের এই কবজির ঠিক উপর দিকে এখানে একটা ছোট্ট বনি টিউবার্কেল হিসেবে থাকে। এইবারে আমাদের কি হচ্ছে, এই দুটো টেন্ডন একসাথে একসিদে দেখার জন্য যখনই কোনো মানুষ রিপিটেটিভ ওয়ার্ক করছে, অর্থাৎ কোনো কাজ বারবার করছে, তখন সেই জায়গাটাতে এই টেন্ডনটার ভেতরে জল জমে যাচ্ছে এবং এই জলটা জমে যাবার ফলে এবং এখানে ইনফ্লামেশন হওয়ার ফলে এই জায়গাটায় পেন হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা একটা খুব সহজ টেস্ট করি, যে টেস্টের মাধ্যমে পেশেন্টকে বলি যে আপনার ডিকুয়ারফেন স্টেনোসাইনোভাইটিস হচ্ছে, কি করে বুঝবেন? তো এইভাবে আপনার হাতটা রাখুন, বুড়ো আঙুলটাকে এখানটা ভাঁজ করে দিন, এবার পুরো হাতটা মিলে এইভাবে আপনি নিচের দিকে নামান, দেখবেন আপনার যদি এখানে ডিকুয়ারফেন স্টেনোসাইনোভাইটিস থাকে তাহলে এই জায়গার ব্যথাটা কিন্তু বেড়ে যাবে। এবার আমি দেখাবো ওই পেশেন্টকে যখন আমরা আল্ট্রাসাউন্ড করলাম তখন আমরা আল্ট্রাসাউন্ডে ঠিক কি দেখতে পেলাম। আমি প্রথম আল্ট্রাসাউন্ডের ভিডিওটা অন করছি, আমি এইমাত্র আল্ট্রাসাউন্ডটা করে আল্ট্রাসাউন্ডের একটা ভিডিও তুলে রেখেছি। আচ্ছা, এবারে আমরা দেখছি, অর্থাৎ পেশেন্টের আল্ট্রাসাউন্ড, পেশেন্টের ঠিক হাতে এই অংশটাতে আমরা আল্ট্রাসাউন্ড করছি, আমরা আল্ট্রাসাউন্ড জেলি দিয়েছি এবং তারপর আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখছি এই টেন্ডন দুটো, অর্থাৎ এরা হচ্ছে ফার্স্ট কম্পার্টমেন্ট টেন্ডন। এই টেন্ডনটাকে বলা হয় হচ্ছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর এইটাকে বলা হয় এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এখানে লক্ষ্য করার বিষয় যে এই টেন্ডন দুটোর চারপাশে, অর্থাৎ এই টেন্ডন দুটোর চারপাশে কিন্তু এই কালো অংশটা দেখা যাচ্ছে, অর্থাৎ এইটা রয়েছে লিকুইড ইডিমা ফ্লুইড বা সহজ কথায় বলতে গেলে জল। এবং এই কারণেই কিন্তু এই পেশেন্টের এতটা বেশি হচ্ছে, খুব বেশি দূরত্ব অব্দি নেই কিন্তু এক্সটেন্সর পলিসিস এই টেন্ডনটার চারপাশে কিন্তু ভালোই ফ্লুইড জমে রয়েছে। এইবার আসছে আমরা যে বলছিলাম কম্পার্টমেন্ট টু, কম্পার্টমেন্ট থ্রি, এখানে রয়েছে কম্পার্টমেন্ট টু এক্সটেন্সর পলিসিস এক্সটেন্সর ক্যাপিলারিয়ালিস লঙ্গাস অ্যান্ড ব্রেভিস, এরপরে রয়েছে অংশটা লিস্টার্স টিউবারকল আর তারপরে রয়েছে আমাদের থার্ড কম্পার্টমেন্ট। তো এই হলো হচ্ছে মূল জায়গা। এবার আমরা আসি যে কি করে এই রোগটার চিকিৎসা করব। দেখুন, পেশেন্ট যখন প্রাথমিক পর্যায়ে আসছে তখন কিন্তু আমাদের খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট আমরা সাধারণত করি না, আমরা দুটো কাজ করি। একটা দেখি কোনো সিস্টেমিক গন্ডগোলের জন্য, অর্থাৎ দ্বিতীয় কোনো কারণে, যেমন হতে পারে স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি বা অন্য কোনো সেকেন্ডারি কারণে এটা হচ্ছে কিনা সেটা রুল আউট করার, খুঁজে বার করার চেষ্টা করি। এবং দ্বিতীয়ত যে পেশেন্ট কোনো রিপিটেটিভ ওয়ার্ক করছে কিনা, অর্থাৎ মূলে কি কারণ থেকে এটা বারবার এখানে ফ্রিকশন থেকে এই সমস্যাটা তৈরি হচ্ছে সেটাকে রুল আউট করা। এবং তারপরে আমরা পেশেন্টকে সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি জাতীয় ওষুধ, সেন্সেজ জাতীয় ওষুধ দিয়ে থাকি। তাতে রেসপন্স করলে খুব ভালো, তাতে রেসপন্স না করলে আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখে এই যেখানে জলটা জমে আছে টেন্ডনের ঠিক পাশে, এখানে দুটো জিনিস ইনজেক্ট করা যেতে পারে। একটা হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন, যেটা বহুদিন ধরে চলে এসেছে,
আল্ট্রাসাউন্ড দেখে ঠিক 10 নানের পাশের এই ফ্লুইডটার মধ্যে আমরা স্টেরয়েড ইঞ্জেক্ট করতে পারি, তাতে কিন্তু পেশেন্টের ব্যথা কমে যায়। আর যদি সেক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড না কমে, সেক্ষেত্রে এখন একটা নতুন চিকিৎসা এসছে যাকে বলে হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা ইঞ্জেকশন বা প্লিআরপি ইঞ্জেকশন। ভবিষ্যতে যখন আমরা ওগুলো করব তার ভিডিও আপনাদের দেব। তবে আশা করি আজকে এই ছোট্ট ভিডিওতে আপনারা ডিকোয়ারফেন টেনোসিনোভাইটিস সম্পর্কে জানতে পারলেন, আর কোনো রকম ব্যথার কিছু রোগ সম্পর্কে যদি আপনাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আর আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো দেওয়ার যাতে আপনারা এই অর্থাৎ পেনের অ্যাওয়ারনেসটা বাড়তে পারে। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। অনেক মানুষ ক্রনিক পেনে কষ্ট পান, ইনিশিয়ালি হয়তো ডাক্তারের কাছে যেতেও পারেন না, কিন্তু এই ধরনের ভিডিওতে কি হয় পেনের অ্যাওয়ারনেস তৈরি হয় বা আপনি আপনার রোগটা সম্পর্কে জানতে পারেন, এবং অনেক পেনের মিথ বা ভুল ধারণা আমরা কিন্তু এই ইউটিউবের মাধ্যমে আপনাদের কিন্তু একটা সরিয়ে দিতে পারছি। সেটা একটা বিশাল অ্যাডভান্টেজ আজকাল সোশ্যাল মিডিয়ায়। এখানে শেষ করছি, নমস্কার।